এখন আসছেন যিনি, তিনি হচ্ছেন সিলেট থেকে আসছেন আবিদুল ইসলাম রিমন। নিপুণ আপু, আপনার চোখের তাকানোর স্টাইলটা মুস্তাফিজের কাটারের মতো, আপনার চোখের তাকানোর স্টাইলটা মুস্তাফিজের কাটারের মতো, দেখতে ভালোই লাগতেছে, কিন্তু সামনে দাঁড়ানোর পর থেকে হাত পা কাঁপতেছে। নিপুণ আপু, হাসু সিজন ফোরে বাংলাদেশের মেয়েদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ কি? আমি এখনো সিঙ্গেল, তবে মেয়েদের খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি প্রেম করবো না। আমি খুব ভালো করেই জানি, এই বয়সে প্রেম করলে বড়জোর মামা হওয়া যাবে, বস বাবা হওয়া যাবে না। সেদিন বার্ষিকীতে বসে আড্ডা দিচ্ছিলাম, তো পাশ থেকে একটা মেয়ে ফোনে কথা বলতেছে, এই বাবু তোমার জ্বর হবে, তুমি বৃষ্টিতে ভিজো না। তো আমরা জানি আমাদের বর্তমান যুগের মেয়েদের বিরুদ্ধে একটা কমন অভিযোগ আছে, তারা নাকি সন্তানের টেক কেয়ার করে না। কিন্তু এই আপুটা বার্ষিকীতে বসে তার সন্তানের টেক কেয়ার করতেছে, আমি খুব ইমোশনাল মানুষ, ইমোশনাল হয়ে গেলাম। তো আপুটাকে বললাম, আপু আপনার মাতৃত্ব প্রেম দেখে আমি মুগ্ধ, তো আপনার সন্তান, আই মিন আপনার বাবুর বয়স কত? তো আমার কথা শুনে আপু সে কি রাগ, কি বলেন আপনি, আমি আমার বয়ফ্রেন্ডকে বাবু লাগতেছি, আপনার কোনো সমস্যা? তো আমি বললাম, আমার কোনো সমস্যা না, তবে আপনার অরিজিনাল বাবু যখন দুনিয়াতে এন্ট্রি করবে তখন সে প্রশ্ন করতেই পারে, আব্বা আগে না আমি আগে? প্রশ্নপত্র ফাঁসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কমার্স পড়ুয়া স্টুডেন্ট বুক ফুলায়া বলে, আমিও মেডিকেলে চান্স পাইতাম মাম্মা যদি প্রশ্নপত্র ফাঁস না হইতো। প্রথম প্রেম ভুলা যায়, কিন্তু প্রথম প্রেমিকার পেছনে হিউজ ইনভেস্টমেন্টের কষ্ট ভুলা যায় না বস। আমাদের সিলেটি বাবু রিপন লন্ডন যাওয়ার জন্য ইংরেজি শিক্ষা কোর্স IELTS করে, স্বভাব এত খারাপ করছে যে সেদিন রিপনে কইলাম, রিপন হাসুতে চান্স পাওয়া গেছি রে, দোয়া করিস। রিপন কইল, হাসুতে চান্স পাইতে IELTS এ কত স্কোর লাগে? নিপুণ আপু, আমাদের সাজু ভাই একটা মেয়েকে পটানোর জন্য DSLR ক্যামেরা কিনছিল, আফসুস সামান্য কলা ছবি তুলে দেওয়ার পর মেয়েটা সাজু ভাই রে আঙ্কেল বলে ডাকে। মাজার ভাই, আমার প্রেমিকারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, হৃদয়ে আসে বসে তারপর বাস দিয়ে চলে যায়। জুয়েল ভাই, খুব ঝরঝরে প্রথম থেকে শেষ পর্যন্ত স্পষ্ট, স্পিড একটু বেশি ছিল এবং পজগুলো একটু কম ছিল, কিন্তু ঝরঝরে ভালো লেগেছে, থ্যাংক ইউ। জোকস ভালো ছিল, কিন্তু যেটা ছিল যে একটু স্পিড, মানে এখানে যখন তুমি দাঁড়াবে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে মিউজিক ব্যালেন্স করতে হবে যেহেতু কম্পিটিশন। আরেকটা হলো যে ভাষাটা মানে স্পষ্ট না, বাট জোকসগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু আমি বলবো যে নেক্সট যখন তুমি আসবে অবশ্যই কথা অনেক ইম্পর্টেন্ট, মানে কানে যাতে সব বুঝতে পারে। মুস্তাফিজের কাটারের মতোই তোমার জোকস ঝড়ে বক পড়েনি, তোমার ঝড়ে কৌতুক ঝরেছে। বাহ, থ্যাংক ইউ রিমন।